2022 সালের প্রথম সূর্যগ্রহণে সাবধান, নইলে তোলপাড় করবে জীবন, একদমই এই কাজ করবেন না। তো 2022 সালের প্রথম সূর্যগ্রহণ কবে কখন হতে চলেছে এবং এই সূর্যগ্রহণ কবে কখন কোথায় কোথায় থেকে দেখা যাবে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক 2022 সালে বেশ কিছু গ্রহণ রয়েছে। 2022 সালে একটি দুটি চার চারটি গ্রহণ হবে, সেই কারণে গ্রহণের সময় কোনো শুভ কাজ না করার কথা বারে বারে বলা হয়, যার মধ্যে দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ হবে। হিন্দু ধর্মে গ্রহণ অত্যন্ত অশুভ বলেই মনে করা হয়, এমনকি এই সময়ে পুজো পাঠও করা চলে না একদম। এক নজরে দেখে নেওয়া যাক সূর্যগ্রহণ 2022 সালে ঠিক কবে কখন হতে চলেছে। 2022 সালের প্রথম সূর্যগ্রহণ হবে 30 এপ্রিল 2022 শনিবার, ভারতীয় সময় অনুসারে দুপুর 12:15 থেকে বিকেল 4:07 পর্যন্ত চলবে। এই গ্রহণের প্রভাব ভারতে আংশিক থাকবে। এই সূর্যগ্রহণ দক্ষিণ ও পশ্চিম আমেরিকা, প্রশান্ত মহাসাগর, আন্টার্কটিকা থেকে দেখতে পাওয়া যাবে। 2022 সালের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে 25 অক্টোবর শনিবার, ভারতীয় সময়ে এই সূর্যগ্রহণ হবে বিকেল 4:29 থেকে 5:42 পর্যন্ত চলবে। দ্বিতীয় সূর্যগ্রহণ আংশিক হবে, ইউরোপ, দক্ষিণ পশ্চিম এশিয়া থেকে দেখতে পাওয়া যাবে, ভারত থেকে এই সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে না। সূর্যগ্রহণ তখনই হয় যখন সূর্য ও চন্দ্র এক অপরের একদম সোজাসুজি চলে আসে, সেই সময় চাঁদের আকার ছোট হয়ে যায়, সূর্যের চমকে একটি রিং দেখতে পাওয়া যায়। সময় সাথে ইউটিউব চ্যানেল কোনো কুসংস্কার প্রচার করে না বা সমর্থন করে না, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিনতে সিদ্ধান্ত নিন। তো এই ছিল এখনকার মতো খবর, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ধন্যবাদ।